আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে 190 বছর ব্রিটিশ শাসনামল ছিল, এবং এই 190 বছর শাসনামলের সময় এই অঞ্চলের মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন বিদ্রোহ সংগঠন করেছে, এবং এই ব্রিটিশ সরকাররা তাদের স্বার্থে এই আন্দোলনগুলোকে কঠোর হস্তে দমন করেছে, অনেক সময় নির্মমভাবে হত্যা করেছে আন্দোলনকারীদের। তবে একটি আন্দোলনের নাম আমি বলতে পারি, যেই আন্দোলনে ব্রিটিশরা বারবার চেষ্টা করেও আন্দোলনকারীদের তো হারাতে পারেনি, বরং বাধ্য হয়ে একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল তারা। সেই আন্দোলনটি কোনটি? সেই আন্দোলনের নাম হচ্ছে চাকমা বিদ্রোহ, যেটি সংগঠিত হয়েছিল 1777 সাল থেকে 1787 সাল, এই 10 বছর। এবং এই 10 বছরের মধ্যে একাধিক আক্রমণ প্রতি আক্রমণের মধ্য দিয়েও চাকমাদের ব্রিটিশরা কিন্তু পরাজিত করতে পারেনি। পরবর্তীতে তারা একটি শান্তি চুক্তিতে গিয়েছে। তো আলটিমেটলি এই বিদ্রোহটি কীভাবে শুরু হলো এবং কীভাবে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ভৌগোলিক পরিবেশকে কাজে লাগিয়ে চাকমারা ব্রিটিশদেরকে হারিয়ে দিল, এই পুরো ব্যাপারগুলো সহজ ভাষায় আলোচনা করব আজকের ভিডিওতে। তো আমরা এমনটি জানি যে 1757 সালে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধের মাধ্যমে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়, তারপর থেকে কিন্তু এই অঞ্চলের মানুষের ভিতরে যে রাজস্বের পরিমাণ ছিল সেটি বাড়তে থাকে। তো আলটিমেটলি চাকমারা যেমনটি করেছে মুঘল আমল, সুলতানি আমল বা তারও আগের থেকেই, ওই অঞ্চলটাতে বসবাস করার জন্য তারা একটি নির্দিষ্ট হারে যে রাজস্ব দিত তার পরিমাণটি খুব কম ছিল, এবং তারা বিভিন্ন পণ্যের মাধ্যমে সেই রাজস্বটি প্রদান করে থাকতো। কিন্তু ব্রিটিশরা ক্ষমতা নেওয়ার পর 1761 সাল থেকে এই চাকমাদের উপর রাজস্বের পরিমাণটি বৃদ্ধি করে দেওয়া হয়, এবং বৃদ্ধি করে দেওয়ার পাশাপাশি সেখানে বলে দেওয়া হয় যে অন্য কোনো পণ্যের মাধ্যমে রাজস্ব দিলে আমরা নেব না, বরং অর্থের মাধ্যমে মানে মুদ্রা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়ে আমাদেরকে রাজস্ব পরিশোধ করতে হবে, যেটি মূলত চাকমাদের যে নিজস্ব একটি বিধিবিধান ছিল, নিয়ম ছিল, সেটির পরিপন্থী। পাশাপাশি এর পরবর্তী সময়ে গিয়ে চাকমাদের নিজস্ব নিয়মকানুনের ভিতরেও ব্রিটিশরা হস্তক্ষেপ করতে থাকে, এবং এই ব্যাপারগুলোর কারণে চাকমাদের ভিতরে অসন্তোষের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে। এই যে রাজস্ব বৃদ্ধির প্রক্রিয়া, সেটি ব্রিটিশরা কিছুদিন পরপরই নিতে থাকে। তো ওই সময় চাকমাদের রাজা ছিলেন জুয়ান বক্স, এবং এই জুয়ান বক্সের যে প্রধান নায়েব ছিলেন তার নাম ছিল রুনু খান। তো ওই রুনু খানের উপর এই ব্রিটিশরা হচ্ছে দায়িত্বভার দেয় যে তুমি রাজস্ব সংগ্রহ করে আমাদেরকে দিবে। তো 1777 সালে গিয়ে এই রাজস্বের পরিমাণ আরেক দফা বৃদ্ধি করা হয়, কিন্তু তখন এই বৃদ্ধিপ্রাপ্ত রাজস্ব আদায় করতে রুনু খান অস্বীকৃতি জানান, এবং তিনি বলেন যে আমি এত বেশি রাজস্ব আদায় করতে পারবো না, আপনি অন্য ব্যবস্থা গ্রহণ করুন। এবং তার এই কথার পরিপ্রেক্ষিতে ব্রিটিশরা আরও বেশি চাপ প্রয়োগ করে, এবং এই চাপ প্রয়োগ করার পর রুনু খান তার রাজা জোয়ান বক্সকে বলে যে আমি ব্রিটিশদের এই কথা মানব না, বরং আমি তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে দেব। এবং জোয়ান বক্সের সম্মতিক্রমে 1777 সালেই এই রুনু খান সেখানে বিদ্রোহ ঘোষণা করে দেন, এবং তার বিদ্রোহের মাধ্যমে তিনি সেখানে স্বাধীনতার পতাকা উড়ান। এবং ওই অঞ্চলে ইংরেজদের যে সমস্ত কর্মচারীরা ছিল এবং যারা ইংরেজদের অনুগত ছিল তাদেরকে সেখান থেকে বিতাড়িত করে দেন। তো এই ব্যাপারটি স্বাভাবিকভাবে ইংরেজদের কানে পৌঁছার পর তারা অনেক বেশি ক্ষুব্ধ হয়ে যায়, এবং তারা হচ্ছে মানে সেনাবাহিনী বা সৈন্য পাঠায় যে এই রুনু খানকে পরাজিত করার জন্য। কিন্তু সমস্যাটি বেঁধেছে যে একাধিকবার এ ধরনের সৈন্য পাঠানোর পরেও রুনু খানকে তারা পরাজিত করতে পারেনি, বা বারবার সেখান থেকে পরাজিত হয়ে এসেছে। তো এরকম সবচাইতে বড় যে আক্রমণটি হয় সেটি হচ্ছে 1780 সালের দিকে, এবং তখন ইংরেজরা হচ্ছে একটি বড় বাহিনীকে পাঠায় রুনু খানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বলা যায়। তো সেই যুদ্ধেও রুনু খান আলটিমেটলি এদেরকে চরমভাবে হারিয়ে দেয়, এবং এই জায়গায় রুনু খান যে সুবিধাটি আদায় করেছিল, যে যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যে ভৌগোলিক পরিবেশ, এখানকার যে মানে পরিস্থিতি, জঙ্গল পাহাড় পর্বত, এই ব্যাপারগুলো ব্যবহার করে তিনি গেরিলা পদ্ধতিতে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেন, এবং তিনি সফল হন এবং ইংরেজরা চরমভাবে পরাজিত হয়। তো এরপর দেখলো যে আমরা যেহেতু যুদ্ধের মাধ্যমে রুনু খানকে হারাতে পারছি না, সুতরাং আমাদের অন্য কোনো পথে হাঁটা উচিত। অন্য পথটি কোথায়? অন্য পথটি হচ্ছে এই পার্বত্য চট্টগ্রামের উপরে তারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নেয়। আর ওই সময় চট্টগ্রাম বন্দর থেকে বা চট্টগ্রাম অঞ্চল থেকে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষজন, আপনারা নিশ্চয়ই জানেন যে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল কোনটা, এই যে রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, এই তিনটি জেলাকে হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বলা হয়। তো তারা হচ্ছে মূলত চট্টগ্রাম অঞ্চল থেকে লবণ, সুটকি বা বিভিন্ন মৃৎশিল্প জাতীয় পণ্যের জন্য নির্ভরশীল ছিল, এবং ইংরেজরা হচ্ছে এই পণ্যগুলো সরবরাহ বন্ধ করে দেয়। তো বন্ধ করে দিয়ে তারা ভেবেছিল যে এই পণ্যের চাহিদার জন্য বা এই জন্য না পাওয়ার কারণে আলটিমেটলি হয়তো রুনু খান আমাদের বাধ্যবাধকতা মেনে নেবে। কিন্তু রুনু খান তার বিপরীতে পাল্টা আক্রমণ নেয়। সে কী করে? সে খুব ভালো করে জানে যে ওই সময় ইংরেজদের দ্বিতীয় প্রধান রাজস্বের উৎস ছিল লবণ ব্যবসা,
এবং তারা চট্টগ্রাম বন্দর অঞ্চলে হচ্ছে লবণ উৎপাদন করত এবং লবণ উৎপাদনের ক্ষেত্রে তারা ব্যবহার করত এই পার্বত্য চট্টগ্রাম থেকে সংগ্রহ করা কাঠ। এবং এই রুনু খান তখন এই কাঠ সরবরাহ একেবারে বন্ধ করে দেয়, যে কারণে এই লবণ উৎপাদন বন্ধ হয়ে যায়। তার মানে মানে রাজস্ব আদায়ের জন্য বা বেশি টাকা আদায়ের জন্য ইংরেজরা যে সিদ্ধান্ত গ্রহণ করলো ঠিক সেই সিদ্ধান্তের প্যাচে পড়ে তাদেরই বরং এই লবণ উৎপাদন বন্ধ হয়ে গিয়ে রাজস্ব কমতে শুরু করে। তো এই ব্যাপারটির কারণে এক পর্যায়ে ইংরেজরা বুঝতে পারলো যে না, আমরা আসলে যুদ্ধ করেও পারলাম না, পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েও পারলাম না, তাহলে কী করতে হবে, তার সাথে আমাদের শান্তি চুক্তি করাই হয়তো বেটার হবে। এবং 1787 সালে গিয়ে তারা রুনু খানের সাথে একটি শান্তি চুক্তিতে আসে এবং এই 1757 সালেই এই চাকমাদের সাথে ব্রিটিশদের শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এবং শান্তি চুক্তির ভিতরে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট ছিল যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। চাকমাদের যে রাজস্বের পরিমাণ সেটি কমে যাবে এবং চাকমাদের অভ্যন্তরীণ যে স্বাধীনতা সেটি ইংরেজরা স্বীকার করে নেবে। এবং এই যে রাজস্ব চাকমারা দিচ্ছে, এই রাজস্বের বিনিময়ে চাকমাদের স্বাধীনতাটা ইংরেজরাই হচ্ছে রক্ষা করবে। পাশাপাশি এমনটি বলা হয় যে এই অঞ্চলে ইংরেজরা কোনো ধরনের বসতি বা আবাসন পরিকল্পনা গ্রহণ করবে না, তবে যাতে করে আরাকান রাজ্য থেকে কোনো ধরনের আক্রমণের শিকার চাকমারা না হয় এই জন্য ইংরেজ সেনাবাহিনীরা বরং চাকমাদেরকে সহযোগিতা করবে। তো এই ব্যাপারগুলো মেনে নিয়ে তারা হচ্ছে তাদের সাথে শান্তি চুক্তিতে আসে। তো ব্যাপারটি খুবই ইন্টারেস্টিং যে যেই সময়টাতে এই অঞ্চলের মানুষজন মুখ ফুটে কিছু বলতে পারতো না ব্রিটিশদের ভয়ে, ঠিক সেই সময় আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের চাকমারা এমন একটি বিদ্রোহ করেছিল যেই বিদ্রোহে বরং এই ইংরেজরাই পরাজয় স্বীকার করে নিতে কিন্তু বাধ্য হয়েছিল বলা যায়। তো এরকম বিভিন্ন ঘটনা হয়তো বিশ্বের ইতিহাস করলে আমরা পাওয়া যাবে। তো সরল কথক শাহেদিনের এই পেজটিতে চলমান রাজনৈতিক ঘটনাগুলো যেমন সহজ ব্যাখ্যা দেওয়া হয়, পাশাপাশি বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সহজ ব্যাখ্যা আলোচনা করা হয়। তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজটিকে ফলো করুন। তো দেখা হবে পর নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।